কতবড় জাহেল হইলে কোন মানুষের দিন সম্পর্কে প্রশ্ন করা হয় যদি, আর সে যদি দিন জানিয়ে থাকে তারে যদি প্রশ্ন করা হয় যে কোন বিষয়ে, আর এই যদি হয় মুফতি নি, এর অর্থ হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি নিজে না জানো তাহলে আহলে যিকিরে জিকার করো, আর আহলে যিকিরে যদি জিকার করে তুমি মুফতি নি, তুমি মাদ্রাসা পড়ছো নি, তুমি কতখান ইসলাম জানো, আল্লাহ কেন না জানলে জিকার করো জ্ঞানী হলরে, আর জ্ঞানী জিকার করো তুমি কিনা জ্ঞান রাখো নি, যদি জ্ঞানী হয় আমি যদি জ্ঞানী হই তাহলে আরো জনকে জিকার করার দরকার আছে, সম্মানিত উপস্থিতি, আমরারে আমরার অবস্থান থেকে পরিবর্তন করতে হইব, বড় বড় বিষয় আছে, আমরা আমরার এই সিলেট আলেমুলামা অধ্যুষিত এরিয়া শত শত মাদ্রাসা আছে, আজকে টুফি আছে দাড়ি আছে, এগুলো আলেমুলামদের অবদান, আমরা এই অবদানটা স্বীকার করতে পারতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা মারা গেছেন তার লাগি দোয়া করি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মিনাতের কবুল করুক, তারা জান্নাতের ফেরদৌস দান করুক, কিন্তু আমরা যারা জীবিত আছি আজকে, যারা আজকে বুঝিয়ার তারার উচিত হইল গিয়া মুরব্বী অগলার দোহাই দিয়া চলল হইত নাই, কোরআন এবং সুন্নার দোহাই দিয়ে আমরা নিজের সংশোধন করতে হইব, আমরা পরিবর্তন করতে হইব কোরআন এবং সুন্না দিয়া, যারা গেছেন গিয়া তারার লাগে আমরা ক্ষমা প্রার্থনা করি, কিন্তু আমরারে আমরার কাজ হইল গিয়া আমরারে ফিরিয়া যাইতে হইব কোরআন এবং সুন্নার কাছে, ফারদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, ফিরিয়া যাইতে হইব আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক, আর এটা শুরু করতে হইব, আমরা সবার ফলা চিন্তা করি যে কোন জায়গা থেকে শুরু হইতে হইব, এটা চিন্তা করলেও, কারণ আমরা যখন চিন্তা এই পরিবর্তনের কথা কই, পরিবর্তন যদি কই যে পরিবর্তন হইতে হইব যে রাষ্ট্রটা কিয়া, পরিবর্তন করতে হইব যে এই বঙ্গভবনটা কিয়া, পরিবর্তন করতে হইব যে এই ডিসির অফিসটা কিয়া, পরিবর্তন করতে হইব যে এই সেনাবাহিনীর ব্যারাকটা কিয়া, তখন মানুষে কয় ঠিক, কারণ কি হয় ঠিক কয় যে তার উপরে দিয়ে এখনো আইসে না, কারণ পরিবর্তন তো হেরারে করতে হইব তার উপরে দিয়ে আইসে না, কিন্তু পরিবর্তনটা শুরু হইতে হইব, আমরা মনে করি আগে বিল্ডিংয়ের ছাদ দিলাইমু বাদে পিলার দিব বলে তারপরে ফাউন্ডেশন দিলাইম, ঠিক আছে না, ছাদ টিকবো, আমরা পরিবর্তনটা শুরু হইতে হইব নিজে তাকিয়া, খাস তাকিয়া দাওয়াত ফলা খারে দিতে হইব, ফলা খারে দিতে হইব, ফলা নিজরে দিতে হইব, পরিবারে না, আমরা যখন ফর্দার ওয়াজ শুনি মনে করি আজকে গিয়া ফর্দা, আজকে বউরে গিয়া ঠিক মতো ফর্দা করাইব, ফুলিরে গিয়া আজকে ফর্দা করাইব, কারণ বউয়ে ঠিক মতো বোরকা ফেললেন না, তাই ঠিক মতো ফর্দা করেন না, তাই কিন্তু আমি যে আমার মামার ঘরে বনির লোকে বইয়া গফরিয়ার, বাবির লোকে বইয়া গফরিয়ার, ফুকুর ঘর বনির লোকে বইয়া গফরিয়ার, আমি যে হালের লোকে ফুটুস ফাটুস করিয়ার, আমি যে ফোনে কতজনের লোকে মাতিয়ার, আমার কথা তো বাদ দিয়ে লেগেছি, আমার কথা হিসাবও না, এটা আমরা যখন পরিবর্তনের কথা চিন্তা করি, ফলা চিন্তা করি যে বঙ্গভবন থেকে পরিবর্তন আই গেলে তো একটা অর্ডার আইব আর দেশ পরিবর্তন হয়ে যাব, কি তখন ঠিক আছে আছে হাসা নাই, বঙ্গভবন থেকে অর্ডার আইলে সব পরিবর্তন হয়ে যাব, আশ্চর্য ব্যাপার, বাংলাদেশে কত বছর আগে যে ফলিতিন নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ হয়েছে না, আইনত নিষিদ্ধ কিনা না, ফলিতিন বাংলাদেশে নাই একটাও, যেন আইন বানাইছে অন্তা কি লইয়া একেবারে আমার ঘর পর্যন্ত ফাঁক ঘর সব জায়গায় ফলিতিন আছে, তাহলে অর্ডার আইলেও পরিবর্তন হয়ে যাব, মানুষের চিন্তা চেতনা যখন পরিবর্তন আইব অর্ডার লাগতো না, আল্লাহ সুবহানাহু তাআলা যখন এই মক্কার মানুষগুলা মদিনার মানুষগুলা নেশায় আসক্ত আছিল মদ তারা খাইতো, আর তারারে যখন মদ তাকিয়া পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু তাআলা শেষে যখন হারাম ঘোষণা দিছেন তখন মদিনার রাস্তাগুলা মদের বন্যা হইয়া গেছে, কারণ তারার কিতা হয়েছে তারা নিজেরা পরিবর্তনের লাগিয়া নিজেরা রেডি আসল, আমরারে পরিবর্তন ফলা শুরু করতে হইব, নিজে তাকিয়া নিজেরে ফেলা দাওয়াত দিতে হইব, নিজেরা সংশোধন করতে হইব, আমার ফ্যান্টো ঠাকুর নিচে উঠতে পারি না, আমি চিন্তা করি আর যে বাংলাদেশে কোনদিন ইসলাম কায়েম হইতো, সেই কই বক্তব্য বললে মনে হয় বাংলাদেশে আর আদাত বাকি আছে ইসলাম কায়েম করবার, এমন গরম বক্তব্য মনে হয় যে আর চূড়া বাকি আছে ইসলাম কায়েম করবার, সম্মানিত উপস্থিতি, আমি আমার যখন মারা যাইমু আপনি আমি যখন আমি যখন মারা যাইমু আমার আমার সম্পর্কে জবাব দিয়ে করতে হইব, আপনারে আপনার সম্পর্কে জবাব দিয়ে করতে হইব, আপনি যদি কোনো জায়গার দায়িত্বশীল হয়ে থাকেন অবশ্যই আপনারা সেই দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসিত হইতে হইব,
এতে যে যে জায়গা যে অবস্থানে আছেন সেই জায়গা থাকিয়া প্রত্যেককে জবাবদিহিমূলক জীবন যাপন করার আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আর একটা কথা না কইলে না আমি আসলে তো বক্তা না বক্তা সাহেব হলে রহমান আমি জাস্ট আপনাদের লগে গফ করি আর কিছু জিনিস শেয়ার করি বাংলাদেশ আর মাঝে সিলেট হইতো গিয়া অনেক উর্বর এরিয়া এইখানে জেলা আলেম উলামা মসজিদ মাদ্রাসা আছে এইখানে অনেক শিরকর সেন্টার হল আছে মার্কাজ ও শিরক হল আছে যদিও একগুলো মানুষই মার্কাজ ও শিরকর কথা শুনলে রাগ করেন কিন্তু কিছু করার নাই যদি কেউ দেখিয়া না দেখার বান করেন তাহলে কিছু করার নাই সিলেটও জেলা তাওহিদ এবং সুন্নাতের কথা আছে সিলেটও শিরকর সেন্টার হল আছে উরুসর সেন্টার হল আছে বাংলাদেশের বড় বড় উরুসর সেন্টার হল সিলেট আছে আমার বাসা সাফরান এরিয়াত সাফরান এরিয়াত কয়েকদিন আগে উরুস হইয়া গেল উরুস গিয়া দেখলাম যে গাঞ্জা বেটিবাজি সবটা আছে মানে এমন কিছু নাই শিরিক বেদাত কুফরি অশ্লীলতা বেহায়াপনা সবটা আছে এটা যদি আমি না দেখিয়া আমি না দেখার বান করি করতাম পারবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মান রা আমিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিফা বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি যালিকা আযাফুল ঈমান যে আল্লাহ রাসূল বিরোধী কোনো কাজ দেখলে শক্তি দিয়ে পরিবর্তন করতে হইব যাদের শক্তি আছে প্রশাসন যারা আছে ক্ষমতা যারা আছে তারা যেটা করব যারা মুখ দিয়া হওয়ার এবিলিটি আছে যোগ্যতা আছে সুযোগ আছে তারা মুখ দিয়া কইব আর যারা যদি এটাও কইবার এবিলিটি না থাকে তাহলে তারা অন্তর দিয়ে ঘৃণা করবো তো যেহেতু আমি খোয়ার মতো এবিলিটি আছে পরিবেশ আছে আমি আপনাদের খোয়ার যে এই যে অশ্লীলতা বেহায়াপনা এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হইব যদি আমরা না নেই আমরা যদি দাওয়াত না দেই তো কুন্তুম খাইরা উম্মা আমরা শ্রেষ্ঠ জাতি কেড়দা যে আমরা সৎ কাজের আদেশ দিই সৎ কাজের নিষেধ করি যদি আমরা এই এবিলিটি এই যোগ্যতা যদি আমরা অর্জন করতাম না পারি তাহলে আমরা উত্তম জাতি হইতে পারতাম না এবং আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমরা দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন দোয়া কবুল করা হইতো না আমরা যদি মানুষকে সতর্ক না করি তাহলে কি অবস্থা হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়ে দিছেন লম্বা কথা করার সুযোগ নাই যে একগুড়ো মানুষই লগিয়া তারা দুতলার থাকে একগুড়ো লগিয়া নিচতলার থাকে একটা নৌজানের মাঝে যে নিচর মানুষ উপরে থাকি গিয়া তারা উপরে থাকি গিয়া পানি আনে তো উপরেরা মনক্ষুণ্ণ হয় মনক্ষুণ্ণ হওয়ার কারণে নিশোরেরা চিন্তা করলো যে উফরে যাইতাম তারা ডিস্টার্ব ফিল করে তো আমরা অবাইদে খানা করিলে কারণ আমরা তো একবারে পানির খান্দাত আছি তো তারা অবাইদে ছিদ্র করিয়া পানি আনতে আনাত গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা এখন যদি তারা ছিদ্র করতে উফরেরা যদি বাধা না দেয় তাহলে কি হইব ডুবিয়া সব মরব তো আমরা যদি শিরকর বিরুদ্ধে অবস্থান না নেই বেদাতের বিরুদ্ধে অবস্থান না নেই তাহলে আমরার অবস্থা হলে হইব যে আমরাও শিরক এবং বেদাতে ডুবিয়া আমরার অবস্থা খারাপ হয়ে যাবে এই দায়িত্ববোধটা কি আপনাদের এইটা খোয়াতা খাওয়া তো সিলেটের জেলা মিডিল ইস্টের লগে সম্পর্ক আছে ইউরোপের লগে সম্পর্ক আছে ইউরোপটা কি অনেক অশ্লীলতা বেহায়াপনা আয় ইউরোপটা কি তাওহিদর দাওয়াত আয় মিডিল ইস্টটা কি তাওহিদর দাওয়াত আয় এবং প্রবাসী অধ্যুষিত এলাকার কারণে অত্যন্ত উর্বর ইসলামুল্লাহ গিয়া ঠিক অনুরূপভাবে এইখানে শিরক বেদাতর মার্কাজগুলোও আছে পাশাপাশি আরেকটা জিনিস আছে ইদানিং প্রশাসন সহ অত্যন্ত সচেতন এই ব্যাপারে যে এই সিলেটও কিছু যুব সমাজ তারা চিন্তা চেতনার মাঝে তারা আক্রান্ত হয়ে গেছে তারা অসুস্থ হয়ে গেছে এ কারণে তারা জিহাদর নামে এমন কিছু অ্যাক্টিভিটিসের লগে জড়িত হয়ে গেছে যেগুলা দেশের এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ইসলামও জিহাদ আছে কিনা না ইসলামও জিহাদ আছে জিহাদের লগে ইবাদত এটা কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ জিহাদের লাগে ইবাদত আর ইসলামে কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই জঙ্গিপনার কোনো স্থান নাই বিশৃঙ্খলার কোনো স্থান নাই এখন জিহাদর আয়াত ফুড়িয়া যদি কেউ মনে করে যে এইটা জঙ্গিপনার লাগিয়া এই আয়াত নাজি লইছে এইটা নিজে আমল করবার লাগে আমল মানে ই আয়াত না জিনিসে এটাই লোক তার ভুল ধারণা আমি প্রায় সময় কইছি আপনার তো কই অনেকে মাইক থেকে দূরে থেকে শুনরা
যে বাংলাদেশের সংবিধান একজনে পড়ছে, বাংলাদেশের সংবিধান পড়িয়া সংবিধানের মাঝে দেখছে যে চুরি করলে তারে জেল দিতে হইব, আর কেউ যদি মার্ডার করে হত্যা করে তারে ফাঁসি দিতে হইব। এ তার এলাকাত গিয়া এলাকার মানুষের বুঝানি বুঝাইছে যে দেখো বাংলাদেশের আমরা নাগরিক, বাংলাদেশের আমরা একটা সচেতন একটা গ্রামের অধিবাসী, আমরা রুচি ধরল কি সংবিধানটা সঠিকভাবে মূল্যায়ন করা, সঠিকভাবে এটার প্রতিপালন করা। এত আমরা একটা জেল বানাই যে এই গ্রাম চুরি করবো তার আমরা জেল বন্দী করবো, আর আমরা একটা ফাঁসির মঞ্চ বানাই কেউ যদি এইখানে এমন কোন কাণ্ড করে যে তারে ফাঁসি দিতে হইব সংবিধান মতে, তাহলে আমরা তারে ফাঁসি দিব। তার এই সংবিধান ফোড়া সংবিধানের যে আমল করা ঠিক আছে কিনা না, কি দাঁড়ায় এই বাংলাদেশের নাগরিক না আর সংবিধান মানতে কি বাধ্য নয়? সংবিধান তো ঠিক আছে, বিধানগুলাও ঠিক আছে, কিন্তু এই সংবিধানের এই বিধানগুলা তার লাগি না, এটাই লাগিয়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাগিয়া বিচার বিভাগের লাগিয়া। এখন এই বিধানটা ফোড়ার পরে এ নিজের উপরেও জিনিসটা আনি লাগছে, অর্থ হইল কি তার গলত কি তার ভুল হয়েছে, তার ফোড়তে ভুল হয়েছে, তার কিতাব ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে, এইটার বাস্তবায়ন করতে গিয়ে ভুল হয়েছে। কোরআনুল করিম জিহাদের কথা আছে, কোরআনুল করিম জিহাদ, জিহাদ অর্থে আছে কিতাল অর্থে আছে, এটা যুদ্ধ অর্থে আছে। আর এই যুদ্ধের এই আয়াতগুলো খাল লাগিয়েছে, কোরআনুল করিম আছে না যে সুরের হাত কাটতে হইব, ওন মাদ্রাসার সুর ধরা পড়ছে, আর মাদ্রাসা তৈরি গিয়া কোরআন সুন্না চর্চা করা হয়, তারা সব থেকে বেশি মানুষ। এখন সূর্যে ধরার পরে যদি মাদ্রাসার মুফতি সাহেবে যে তার তো আত খাটতে হইব, আত খাটো, আত খাটলে কি ধরব মাদ্রাসা ইয়া বন্ধ হইব, মুফতি সাহেব জেলে যাইবা, কেউ যাইবা, যে এই যে কোরআনের এই বিধানটা বাস্তবায়ন করার দায়িত্ব মুফতি সাহেবের না, এইটাই লগিয়া রাষ্ট্রীয় মুফতির, এটা মাদ্রাসার মুফতি না, এলাকার মুফতির না, এটা লাগে রাষ্ট্রীয় মুফতির। জিহাদ ইসলামও আছে, ইসলামের রাষ্ট্রীয় যুদ্ধের নাম জিহাদ, এটার লাগিয়া শর্ত আছে, নামাজের লাগে শর্ত আছে না? আজকে কি এই এলাকার সব মানুষের নামাজ পড়ে? আর এই মুহূর্তে নামাজ সবার লাগে ফরজ, অনেক মানুষের উপরে ফরজ নাই, অনেক মহিলার আজকে নামাজ পড়তো না, অনেক সুস্থ মানুষ আছে কিন্তু সে মানুষ ঠিক আছে কিন্তু সে অসুস্থ, এদের নামাজ পড়তে পারতো না, এমন অসুস্থ তার ফুসবুদ্ধি জাগাত নাই, ফাগল হয়ে গেছে, তার লাগে বয়স হয়েছে কিন্তু ফাগল হয়ে গেছে, তার বেইনে কাজ করেন না, এটা তার উপরে সালাত নাই। তো সালাতুল লাখান মৌলিক ইবাদতের লাগি শর্ত আছে, আর জিহাদ তুমি বুঝিয়া তুমি আমল করলে হয়ে দিব, আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। তো জিহাদ নামক সন্ত্রাস সিলেট যেহেতু উর্বর জায়গা, এইখানেও টাকা পয়সা আছে, এইখানোর এইখানোর যুবকরে ইজিলি মাইন্ড সেট আপ দেওয়া যায়, মানসিক পরিবর্তন করা যায়, এইখানেও সিলেটের অনেক ইয়াং ছেলেরা এগুলো জড়িত আছে। এতেও প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন, যারা বিভিন্ন পরিবারের দায়িত্বশীল আছেন, যারা সমাজের দায়িত্বশীল আছেন, প্রত্যেকের সতর্ক হইতে হইব। এবং এইগুলা বোঝানোর লাগিয়া যুবক হলরে বিভিন্ন প্রোগ্রাম নিতে হইব, নারী লেগিত হইব, সমাজ বিপর্যস্ত হইব, পরিবার ধ্বংস হইব। হঠাৎ করি আপনি আপনার ইন্টার ছেলেরে ইন্টারনেটের সুযোগ দিছেন, স্মার্টফোন দিছেন, ল্যাপটপ কিনিয়া দিছেন, হে ইন্টারনেটে আমায় কোন ওয়েবসাইটে গিয়ে নক করে আপনি জানেন না, দেখা থেকে হঠাৎ বিশ্বাস বাহিনী আইয়া আপনার ফুয়ারে ধরিয়া লইয়া গেছে, কি আপনি কইরা আমার বালা ফুয়া গরুর ভিতরে থাকে, এলাকার মানুষে কইরা দেখো চাই নিরীহ ফুয়া, কোনো সুন্দর ফুয়া, কোনো মুখা বাড়া কোনো আড্ডা টাড্ডা দেয় না, আর তারা আইয়া দেখো বিশেষ বাহিনী ধরিয়া লইয়া গেল, কি দেশ তো গেছে গুল্লা, আপনি দোষ দিরা বিশেষ বাহিনীর, আর বিশেষ বাহিনী অন্ত বইয়া দেখেন হে গরুর ভিতরে তাকিয়া জাতির লাগে হুমকি স্বরূপ, ইসলামের লাগে হুমকি স্বরূপ, দেশ এবং সমাজের লাগে হুমকি স্বরূপ, এর জন্য তারা ইয়া ধরিয়া লইয়া গেছে। এতে আপনারা আমার সচেতন হইতে হইব, আমাদের ছেলেদেরকে বুঝাইতে হইব। আপনি যদি মনে করেন যে ছেলে তো মাদ্রাসাত ফোড়েন না, হুঞ্চি মাদ্রাসাত ফোড়লে জঙ্গি হয়, তা আমার বুয়া ইউনিভার্সিটি ফোড়েন, যে হলি আর্টিজনের যে ঘটনা এরা খারাপ উঠাইছেন মাদ্রাসার ছাত্র দেয় না ইউনিভার্সিটি ফোন দেয়, কারণ ইউনিভার্সিটির ছেলে যেহেতু তার দিন জানে না, তারে ইজিলি ইসলাম দিয়া কোরআন হাদিস দিয়া তারে মিসগাইড করা ইজি সহজ, যেহেতু সে আলেমুল আমার সহবত পাইছে না, কারণ দিনের বুঝ নিতে হইব সাহাবায়ে কেরাম তাকিয়া সালফে সালেহীন তাকিয়া,
1400 বছরের ইসলামের ইতিহাসে কোনো আলেমের দায়িত্ব নাই যে জিহাদের ঘোষণা দিত। আশ্চর্য, আমরা এমন এক দেশে বসবাস করি, দুই মাদ্রাসায় মাইক লাগছে, নারা ফিঙ্গর ও দুই মাদ্রাসার মাইক থেকে ঘোষণা দিলা জিহাদ শরীক হোক। ফুল উদ্বোধন লইয়া মাইক লাগছে, আমরা সাফরান বিআইডিসি আমরা মসজিদ উদ্বোধনে লাগছি, পাশের মাইক থেকে ঘোষণা দেওয়ার এলাকা দাইয়া জঙ্গি হল ঢুকি গেছেন, আপনারা যার যেতে আসে তাহলে আগ্রহ। পুলিশ প্রশাসন গেছে, ইউএনও সব গেছে, জ্ঞাপনীতে আপনার তোর দায়িত্ব নেই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর খাস কিতা সরকারে আপনি তোর লইছিলেন, গিয়া তান তান বুঝাইছে। এর দায় মাদ্রাসায় পড়লে অনেক সময় মাথা গরম হইলে শেষ ঠিক মতো জাগার থাকে না, এতে আমরা দিন বুঝতে হইব। মাদ্রাসায় পড়লেও যে দিন বুঝিলি পাইলা নাই, আর স্কুল কলেজে পড়লেও যে আপনি দিন একবারে বুঝতে না ইলা সুযোগ নাই, আপনার যে অবস্থা নেই তখন না, এখনও দিন বুঝতে হইব, আলেমদের কাছ থেকে বুঝতে হইব, সত্যিকার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উত্তরাধিকারী যারা সেই সব আলেমদের কাছ থেকে বুঝতে হইব, স্কলার আলেমদের কাছ থেকে বুঝতে হইব, মেন স্কিমের যারা সব আলেম আছেন তাদের কাছ থেকে বুঝতে হইব। দিন যদি তার কাছ থেকে না বুঝেন তাহলে যে কোনো সময় আমরা বিভ্রান্ত হইতাম পারি, আর দিন বুঝতে হইব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা লাগান করিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল কাইম ইসলামিয়া মাদ্রাসা কোরআন এবং সুন্নারে অনুসরণ করে, শিরক এবং বেদাতমুখতা হাল লাগিয়ে জাতিরা আহ্বান করে, ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকে, এইখানেও আমরা সব ধরনের অন্যায় অশ্লীলতা বেহায়াপনা জঙ্গিপনা তাকিয়া এগুলা তাকিয়ে বিরত থাকতে আমরা স্টুডেন্টদেরকে আহ্বান জানাই। এবং এইটা যে ওয়াজ মাহফিলের লাগে ওপেন প্রোগ্রাম, এটা মাদ্রাসার শুধু ছাত্ররা এখানে অংশগ্রহণ করেন না, গার্ডিয়ানরা আসেন, এলাকাবাসী আসেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আসেন, আমরা সবরে আহ্বান জানাই। আর আপা আমরা কোরআন এবং সুন্নারে বুঝি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন আইমাই মুস্তাহিদিন সালফে সালেহিনরা বুঝছেন সেইভাবে আমরা বুঝতে হইব, দিন সঠিক জ্ঞান অর্জন করতে হইব। এবং দিনরে নিজের লাখান করে বুঝলে হইতো নয়, নিজের দলের লাখান, নিজের তরিকার লাখান, নিজের এলাকার লাখান বুঝলে হইতো নয়, বুঝতে হইব যেভাবে সালফে সালেহিনরা বুঝিয়ে গেছেন, সেই আহ্বান জানায় এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করবা, আর্থিকভাবে আমরা সহযোগিতা করবা, দোয়া পরামর্শ দিয়া সহযোগিতা করবা, এবং আপনারা সবসময় এই প্রতিষ্ঠানের লাগিয়া আপনারা সহযোগী হইবা এই আহ্বান জানাইয়া আমার আলোচনা এখানে শেষ করি। আর আবারও যারা আমার সুযোগ করে দিছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের শুক্রিয়া দেয়া করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই প্রতিষ্ঠানের কবুল করুক। এই মসজিদের লাগে যারা দান করছেন, দেশি প্রবাসী বা বিশেষ করে যারা এই মসজিদের মাদ্রাসার লাগে ভূমি দিছেন, তারার লাগে আমরা দোয়া করি। আর তারার মর্যাদার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেখা, তারা জীবিত যারা আছেন তারার এই সুস্থতা দান করুক, তারার এই দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুক, শিরক বেদাত মুক্ত থাকার তৌফিক দান করুক, আমরা সবরে শিরক বেদাত মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার সুযোগ করে দেখ, আমরা যেন সেই ব্যাপারে সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহু খাইরান।